হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষক প্রশিক্ষণ 2020-এ উপস্থিত হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রধান পরিদর্শক উপস্থিত আল মাদ্রাসা ইসলামিয়া সালাফির সম্মানিত প্রিন্সিপাল আব্দুল খালেক সালাফি উপস্থিত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত বিভিন্ন মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক মন্ডলী প্রশংসা আল্লাহের জন্য, যার সম্মতে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক প্রথমবারের মতো এ ধরনের একটি শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা সম্ভব হয়েছে, যে আল্লাহর আমাদেরকে এই সুযোগ দান করেছেন, তার উদ্দেশ্যে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আয়োজনে অংশগ্রহণ করার জন্য আপনারা অনেকেই জানেন যে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। 2004 সাল থেকে মূলত আহলে সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে এই ধরনের একটি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার মানে একটা কার্যক্রম শুরু হয়েছিল, তবে সেটা বাস্তবায়ন সেভাবে সম্ভব হয়নি। অবশেষে 2019 সালে এসে আহলে সুন্নাহ বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ থেকে নতুন করে গঠন করা হয় এবং সেখানে আমি সহ বেশ কয়েকজন ভাই তারা দায়িত্ব এসেছে। মাত্র একটি বছর হয়েছে, এর মধ্যে আমরা চেষ্টা করেছি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের একটি কাঠামো দাঁড় করানোর জন্য এবং আলহামদুলিল্লাহ গত নভেম্বর মাসে মাদ্রাসা শিক্ষক মানে মাদ্রাসা প্রতিনিধি সম্মেলনের মাধ্যম দিয়ে আমরা মূলত আমাদের কার্যক্রমকে সবাইকে জানিয়েছি এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন প্রায় 50টি মাদ্রাসা আমাদের এই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এবং অনেক প্রতিষ্ঠান এখনও তারা আবেদন করেছেন, তারা অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। এবং আলহামদুলিল্লাহ যেটা আমরা লক্ষ্য করেছি যে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড গঠনের পরে অনেক জেলা থেকে হয়তো তারা শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কোনো চিন্তাভাবনা করেননি, কিন্তু শিক্ষা বোর্ড হওয়ার পরে তারা চিন্তাভাবনা করছেন যে আমাদেরও এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়া দরকার। মূলত হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের উদ্দেশ্য কিন্তু এটাই যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় যেন সহি হাদিস ভিত্তিক পবিত্র কোরআন এবং সহি হাদিস ভিত্তিক প্রতিষ্ঠান যেন গড়ে ওঠে। এবং সেই কার্যক্রম আলহামদুলিল্লাহ যথেষ্ট গতি পেয়েছে, যেটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। প্রিয় উপস্থিতি, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মৌলিক যে কার্যক্রম সেটা হচ্ছে যে পবিত্র কোরআন এবং সহি হাদিস ভিত্তিক যারা প্রতিষ্ঠান গড়ে তুলছেন তাদের মধ্যে একটা কমন নেটওয়ার্ক গড়ে তোলা, আমরা যেন পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এদেশের বুকে এদেশের শিক্ষাঙ্গনে একটা মানে বাস্তবমুখী পরিবর্তন আনতে পারি, এদেশের শিক্ষা ব্যবস্থায় পবিত্র কোরআন এবং সহি হাদিসকে যেন অগ্রাধিকার দিতে পারি, সার্বিকভাবে একটা সংস্কার যেন আনতে পারি, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড থেকে কিছু বইও বের হয়েছে। আমরা চেষ্টা করছি পর্যায়ক্রমে, এখন কেবলমাত্র শিশু শ্রেণীর সেটটা বের করা সম্ভব হয়েছে, এরপরে আমরা পর্যায়ক্রমে চেষ্টা করছি অন্তত পক্ষে ক্লাস 4 পর্যন্ত যেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড তার নিজস্ব বই দিয়ে আমাদের ছাত্র ভাইদেরকে ইসলামের সঠিক জ্ঞানটা যেন তারা দিতে পারে। আর আরেকটা বিষয় হয়তো আপনারা জেনেছেন, বাংলাদেশ সরকার ঘোষণা করেছে 2025 সালের মধ্যে এই প্রাথমিক প্রাক প্রাথমিক বা আপনার প্রাথমিক পরীক্ষা অথবা যে জুনিয়র দাখিল পরীক্ষা যেগুলো এখন হচ্ছে, JDC PSC যে পরীক্ষাগুলো হচ্ছে এগুলো কিন্তু সব তুলে দেওয়া হবে, একেবারে ক্লাস 10-এ যে পরীক্ষা হবে এটা যদি হয় তাহলে আমাদের জন্য আমাদের কার্যক্রমটা আরও মানে প্রসারিত করা সুবিধাজনক হবে, আমাদের আমাদের আকীদা আমাদের আমলগুলো আরও বেশি আমরা প্রচার করতে পারবো। তো সেটা যেন হয় আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সেটা কবুল করেন, বাংলাদেশ সরকারকে যেন আল্লাহ সুমতি দান করেন। দ্বিতীয় কথা হচ্ছে এই যে শিক্ষক প্রশিক্ষণের আয়োজন কেন করা হলো। আপনারা জানেন পৃথিবীতে যত পেশা বর্তমানে রয়েছে সমস্ত পেশায় কিন্তু প্রশিক্ষণ রয়েছে। একজন পুলিশ, একজন সেনাবাহিনীর কর্মকর্তা যখন প্রথমে সেনাবাহিনীতে ঢোকেন, পুলিশ বাহিনীতে ঢোকেন, তারা কিন্তু প্রশিক্ষণ ছাড়া কেউ ঢোকেন না। একজন পুলিশের হাতে, একজন সেনাবাহিনীর কর্মকর্তার হাতে রাষ্ট্র অস্ত্র তুলে দিচ্ছে, কখন দিচ্ছে? তাকে প্রশিক্ষণ দেওয়ার পরে
অস্ত্র তুলে দিচ্ছে মানে কি, তারপর আমি এতটুকু আস্থা রাখছি যে না সে অস্ত্রটার অপব্যবহার করবে না, এইটুকু জানার পরে আমি তো তার হাতে অস্ত্র করে দিই। ঠিক তেমনইভাবে একজন ড্রাইভার, একজন ড্রাইভার যে গাড়ি চালাচ্ছে সেও কিন্তু প্রশিক্ষণ ছাড়া গাড়িতে ওঠে না। প্রশিক্ষণ ছাড়া যদি সে গাড়িতে ওঠে ড্রাইভ করতে শুরু করে, নিঃসন্দেহে সে বহু মানুষের জীবনের ধ্বংসের কারণ হবে। তো যারা আমরা শিক্ষকতা পেশায় রয়েছি, এই পেশাটা কিন্তু একজন ড্রাইভারের চেয়ে, একজন সেনাবাহিনী কর্মকর্তার চেয়ে, একজন পুলিশের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক তিনি জাতি গড়ার কারিগর, তো তার কি প্রশিক্ষণের প্রয়োজন নেই? তার প্রশিক্ষণটা আরও আগে বেশি প্রয়োজন। প্রশিক্ষণটাকে শিক্ষা এবং প্রশিক্ষণের মধ্যে পার্থক্য হচ্ছে, এই শিক্ষাটা হচ্ছে একটা স্থায়ী জিনিস, একটা স্থায়ী প্রভাব নিজের মধ্যে বিস্তার করে, আর প্রশিক্ষণটা হচ্ছে সাময়িক একটা বিষয়। প্রশিক্ষণটা হচ্ছে সাময়িক একটা বিষয়, সাময়িক কিছু দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে। আজকে আমরা এখানে শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করেছি। আপনারা জানেন যে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় শিক্ষক প্রশিক্ষণের জায়গাটা কিন্তু প্রায় অবহেলিত বললেই চলে। একটা পরিসংখ্যানে দেখলাম যে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় মাত্র 50% শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, অথচ আশপাশের বিভিন্ন দেশগুলোতে প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে শিক্ষক হিসাবে নিয়োগই দেওয়া হয় না, কিন্তু আমাদের দেশে প্রশিক্ষণ ছাড়াই শিক্ষক হয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন একজন ভালো ছাত্র মানেই কিন্তু ভালো শিক্ষক নয়, ভালো ছাত্র হলেই সে যে ভালো শিক্ষক হবে এটা কিন্তু অপরিহার্য না। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে দেখেছি অনেক ভালো শিক্ষক ছিলেন, তারা তাদের মানে শিক্ষা জীবনে অনেক আউটস্ট্যান্ডিং রেজাল্টের অধিকারী ছিলেন, কিন্তু যখন তারা শিক্ষক হয়েছেন শিক্ষকতায় তারা কিন্তু সেইভাবে পারফরমেন্স দেখাতে পারেননি। তারা জানেন না যে তাদের শিক্ষাটা কীভাবে ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে হয়। শিক্ষক মানে কি বলবো, শুধুমাত্র নিজে শিখলেই হবে না, অপরকে শিক্ষা দেওয়া জানতে হবে। আমার ছাত্র শিখছে কি না এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, তবেই আমি প্রকৃত শিক্ষক হতে পারবো। তো আজকে আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য কিন্তু এটাই, যেন আমরা প্রকৃত শিক্ষক হতে পারি, ছাত্রদের কাছে আমরা যেন কিছু দিতে পারি, ছাত্রদেরকে যেন আমরা প্রকৃত অর্থে সুশিক্ষিত করে গড়ে তুলতে পারি, এটাই কিন্তু আমাদের এই শিক্ষক প্রশিক্ষণের উদ্দেশ্য। তো দুই দিনব্যাপী এই শিক্ষক প্রশিক্ষণে আমরা প্রশিক্ষক হিসাবে আমাদের নিজেদের মধ্যে যারা রয়েছেন তাদেরকে যেমন ডেকেছি, বাইরে থেকেও বেশ কিছু যোগ্য প্রশিক্ষককে আমরা ডেকেছি। আশা করি আপনারা তাদের মাধ্যম থেকে অনেক খোরাক পাবেন। যদি এই প্রশিক্ষণের পরে, প্রশিক্ষণ নেওয়ার পরে যদি আপনারা মানে এই এই প্রশিক্ষণটাকে আপনাদের বাস্তব জীবনে, বাস্তব শিক্ষকতা জীবনে যদি অ্যাপ্লাই করতে পারেন, তবে আজকের এই প্রশিক্ষণটা সার্থক হবে, সফল হবে। তো আজকে যেহেতু আমাদের এই প্রথম আয়োজন, আমাদের আয়োজনে হয়তো বা কিছু ত্রুটি থেকে যেতে পারে, আপনারা সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। এবং প্রশিক্ষণের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবার উপস্থিতি কামনা করছি। অন্যান্য প্রশিক্ষণে আমরা দেখি যে হয়তো একটা সেশনে উপস্থিত থাকলেন, পরের সেশনে হয়তো একটু দেরি করে আসলেন, এইটা যেন এই প্রশিক্ষণে না হয়। প্রত্যেক প্রশিক্ষণার্থী যারা উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকে আমরা এটা কামনা করব, সবাই যেন সময় মতো প্রত্যেকটা সেশনে যেন আমরা অংশগ্রহণ করি। এটাও কিন্তু একটা প্রশিক্ষণের অংশ, আপনি সময় মতো আসছেন কি না। আপনি যদি সময় মতো না আসেন তার মানে আপনার ছাত্রকেও আপনি সময় মতো আসা শিক্ষা দিতে পারবেন না, এটাও কিন্তু একটা প্রশিক্ষণের অংশ মনে রাখবেন। সব মিলিয়ে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং এই শিক্ষক প্রশিক্ষণের সফলতা কামনা করে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।